প্রিয় বন্ধুরা, আমি স্পর্শ। মাশরুম একটি অত্যন্ত সুস্বাদু এবং খাদ্যগুণ সম্বলিত খাবার এবং বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। আমরা কিভাবে সহজেই প্রায় সারা বছর খুব কম খরচে এবং প্রচেষ্টায় মাশরুম তৈরি করে নিতে পারি, এই ভিডিওতে সেটি সম্পূর্ণ দেখিয়েছি। ভিডিওটিতে প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যদি আপনারা প্রকৃতই বাড়িতে মাশরুম বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। মাশরুম চাষের জন্য তিনটি প্রধান উপাদানের প্রয়োজন। প্রথমটি হচ্ছে স্পন বা বীজ, দ্বিতীয়টি খড় এবং তৃতীয়টি পলিথিনের ব্যাগ। প্রথমেই খড়ের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, যাতে ধুলো কাদা যথাসম্ভব দূর হয়ে যায়। এরপর এইরকম একটি বড় পাত্রে খড়গুলিকে নিয়ে তিনের চার অংশ জল ভরে, যাতে সমস্ত খড়গুলি ভিজে যায়, এবং তারপর এরকম একটি ঢাকনা চাপা দিয়ে অন্তত 40 থেকে 50 মিনিট জলটিকে ফুটতে দেবেন। এইখানে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। খড়গুলি ঠান্ডা হওয়ার পর এগুলিকে একটি প্লাস্টিক শিটের ওপরে কোনো খোলা জায়গায় আপনারা শুকিয়ে নেবেন। প্লাস্টিক শিটটিকে লাইজল দিয়ে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি। এই লাইজল স্প্রে করার পর 10-15 মিনিট আমি এটিকে শুকোতে দেব, তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে লাইজলটিকে আমি মুছে নেব। প্রত্যেক সময় হাত স্যানিটাইজ করে নেবেন। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ, এবং এই স্টেপগুলি আপনারা যদি মেনে না চলেন অত্যন্ত সহজ একটি পদ্ধতি খুব কঠিন হয়ে যেতে পারে। এরপর এই ভিজে খড়গুলিকে আমি এই প্লাস্টিক শিটের উপরে বিছিয়ে দেব। একটি গুরুত্বপূর্ণ বিষয় এইখানেও আপনাদেরকে মাথায় রাখতে হবে, খড়গুলোকে এতটাই শুকনো করবেন যাতে মুঠি দিয়ে চাপলেও আপনি এক বিন্দু জলও বের করতে না পারেন। যদি খড় সামান্য বেশি ভিজে থাকে তাহলে কিন্তু আপনার মাশরুম তৈরি সম্ভব হবে না। আমি যতটা সম্ভব জল বের করে দিয়ে খড়গুলিকে শুকোতে দিলাম। আবহাওয়ার অবস্থা অনুযায়ী খড়গুলি শুকোতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে, কখনো বা তারও বেশি। একটি শুকনো কাপড় এটার উপর আপনি চাপা দিয়ে দিলে খড়গুলি আরও সুরক্ষিত থাকবে। দেখুন কত জল বেরোচ্ছে। সুতরাং এই সময় আর কিছু করা যাবে না। এটি পরের দিনের ছবি। খড়গুলিকে অনেক শুকনো দেখাচ্ছে। মাশরুমের স্পন, প্লাস্টিকের প্যাকেট, কিছু রাবার ব্যান্ড, একটি নিডল এবং কিছুটা তুলো, এগুলি প্রয়োজন। হাত আবার স্যানিটাইজ করে নেবেন। জীবাণুমুক্ত করা সবচেয়ে প্রয়োজনীয় একটি স্টেপ। খড়গুলিকে আবার আমি মুঠোয় নিয়ে চাপছি। এখন দেখুন একটুও জল আমি খড়গুলো থেকে বের করতে পারছি না, অর্থাৎ এখন খড়গুলিতে আমি মাশরুমের স্পন দিতে পারি। বেশ কয়েকটি জায়গা থেকে আমি দেখে নিলাম যে খড়গুলি প্রায় প্রত্যেক জায়গাতেই সমানভাবে
শুকিয়েছে এবং প্রয়োজনীয় জলীয় ভাবও আছে। এই প্লাস্টিকের প্যাকেটটি 11 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এই প্লাস্টিকের প্যাকেট বিভিন্ন মাপে পাওয়া যায়। 11 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটি স্ট্যান্ডার্ড মাপ। এর থেকে ছোটতেও আপনি করতে পারেন, আবার এর থেকে একটু বড় সাইজও আপনি নিতে পারেন। যেমন দেখছেন, এই প্লাস্টিকের প্যাকেটটির একটি দিক আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম। এরপর প্যাকেটটিকে উল্টো করে নেব। তাহলেই প্যাকেটটি একটি সিলিন্ডারের আকার ধারণ করবে। এরপর এটার মধ্যে আমি খড় এবং মাশরুমের স্পন দিতে থাকব। এটি একটি অয়েস্টার মাশরুমের স্পন। এই অয়েস্টার মাশরুমই বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। অয়েস্টার মাশরুম ছাড়াও মিল্কি মাশরুম বা বাটন মাশরুম তৈরি করা যায়, কিন্তু তার পদ্ধতি অন্য। আপনারা যখন মাশরুমের স্পন কিনবেন, তখন অতি অবশ্যই অয়েস্টার মাশরুমের স্পন কিনা দেখে নেবেন। অয়েস্টার মাশরুমের জন্য 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 55 থেকে 70% হিউমিডিটির প্রয়োজন হয়, এবং যেটি ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় প্রায় সারা বছরই উপলব্ধ থাকে। মাশরুমের একটি স্পনের প্যাকেটে প্রায় 200 গ্রাম করে স্পন থাকে, এবং এই 200 গ্রাম স্পন একটি 11 ইঞ্চি বাই 18 ইঞ্চি প্লাস্টিকের প্যাকেটে সিলিন্ডার তৈরি করার জন্য যথেষ্ট। আমি প্রথমে এই স্পনগুলিকে একটি পাত্রে নিয়ে রেখে দিচ্ছি। কিছু কিছু জায়গায় স্পনগুলি বেশ ডেলা পাকিয়ে আছে, সেগুলিকে আমি হাত দিয়ে আলাদা করে নেব। স্পনগুলি সাধারণত 2টি প্যাকেটের মধ্যে থাকে এবং একটি তুলোর প্লাগ দিয়ে মুখটি বন্ধ করা থাকে। দেখুন, 2টি প্যাকেট। এরপরে আমি ওই সিলিন্ডারের মধ্যে 1 লেয়ার খড় জমা করলাম এবং তার উপরে এই স্পনগুলিকে আমি ছড়িয়ে দেব। বেশিরভাগটা আমরা চেষ্টা করব যে মার্জিনে ছড়াতে, অর্থাৎ গায়ে। কিছু স্পন আমি মাঝখানেও দিতে পারি। এরপর আর 1 লেয়ার খড় আমি এটার উপরে দিয়ে দেব। প্রায় 3-4 ইঞ্চি মতো একটা খড়ের লেয়ার দেওয়ার পরে আবার একইভাবে আমি স্পন এই খড়ের গা বরাবর ছড়িয়ে দেব। যে ডালাগুলি আছে, ডালাগুলিকে যতটা সম্ভব আমি আলাদা করে দেব। আবার তৃতীয় লেয়ার খড়ের। আবারও বলছি যে খড়ের জলের ভাগটা
অত্যন্ত জরুরি। যদি একটুও বেশি জল থাকে তাহলে কিন্তু আপনারা এই মাশরুমের ফলন নাও পেতে পারেন। আমার সিলিন্ডারটা প্রায় ভর্তি হয়ে এসেছে। সিলিন্ডারটি ভর্তি করার সময় ওপরে কিছুটা জায়গা আমাদেরকে খালি রাখতে হবে, সিলিন্ডারটিকে ঠিকঠাক করে বন্ধ করার জন্য। যখন সিলিন্ডারটি বন্ধ করবেন তখন খেয়াল রাখবেন যাতে হাওয়া যখন বের করছেন এরকমভাবে চেপে, তখন হাওয়া বেরোনোর জায়গাটি যেন থাকে, না হলে এই প্যাকেটটি ফেটে যাবে। এইভাবে রোল করে প্যাকেটটি আমরা বন্ধ করে দেব। এবং একটি রাবার ব্যান্ডের সাহায্যে এই মুখটিকে আমরা বন্ধ করব। এইভাবেই আমাদের সিলিন্ডারটি তৈরি হয়ে যাবে। এরপর নিডলটি দিয়ে এই সিলিন্ডারের গায়ে আমরা কয়েকটি ছিদ্র করে দেব। ছিদ্র করার আগে নিডলটিকে আবার স্যানিটাইজার দিয়ে আমরা একটু পরিষ্কার করে নেব। 10-15টা ছিদ্র করলেই যথেষ্ট, এবং এই ছিদ্রগুলি প্রত্যেকটি একটি তুলো দিয়ে বন্ধ করে দেব। তুলো দিয়ে বন্ধ করার কারণ হলো মাছির উৎপাতে এটিতে কোনো ক্ষতি হবে না। এই মাশরুমের সিলিন্ডার থেকে এক ধরনের গন্ধ বেরোয় যাতে খুব ছোট ছোট মাছিরা আকৃষ্ট হয় এবং ডিম পাড়তে থাকে, এবং এর ফলে ভেতরে ম্যাগটের সৃষ্টি হতে পারে। তুলো দিয়ে দিলে সেই প্রবলেমটি থাকে না। আমাদের সিলিন্ডার তৈরি হয়ে গেল। এরপর এটিতে আমি ডেট লিখে রেখে দেব, কবে আমি সিলিন্ডারটি বানালাম। এরপর আপনার বাড়ির কোনো সুরক্ষিত স্থানে যেখানে আলো এবং হাওয়া বেশি আসে না সেইখানে এটিকে রেখে দেবেন, এবং রাখার আগে জায়গাটিকে খুব ভালোভাবে স্টেরিলাইজ করে নেবেন। 15-20 দিন পর তুলোর প্লাগগুলি আপনি খুলে দেবেন এবং এগুলিকে একটি হাওয়াযুক্ত স্থানে এসে রাখবেন। আপনারা লক্ষ্য করবেন সিলিন্ডারগুলি প্রায় সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং এইরকম পিনজেড বিভিন্ন জায়গা থেকে বেরোনো শুরু হয়েছে, এবং এগুলি অত্যন্ত দ্রুত বাড়তে থাকে। কয়েক ঘন্টা অন্তর এদের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, এবং সত্যি সেটি দেখার মতো। এগুলি কয়েক ঘন্টা অন্তর বা কয়েক দিন অন্তর তোলা ছবি। প্রায় 7 দিনের মধ্যে এক একটি পিনজেড এইরকম দেখতে হয়ে যায়, এবং এই সময় এদের উপর আপনাদেরকে একটু জল স্প্রে করতে হবে। দিনে 2-3 বার আপনি যদি জল স্প্রে করেন তাহলে এগুলির গ্রোথ অত্যন্ত ভালো হবে। এই মাশরুমটি তৈরি হয়ে গেছে। মাশরুম তৈরি হতে 6-7 দিনের বেশি লাগে না পিনসেড হওয়ার পর। যখন আপনারা দেখবেন যে মার্জিনগুলি ব্রাউন হয়ে আসছে বা মার্জিনগুলি ওপর দিকে উঠতে আরম্ভ করেছে, তখন বুঝবেন এই মাশরুমটিকে আপনাকে তুলে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 3টি স্টেজে 3টি মাশরুম। এক একটি মাশরুমের ব্যাগ থেকে আপনারা 3 বার পর্যন্ত মাশরুম হারভেস্ট করতে পারেন। আসুন এবার দেখা যাক কিভাবে আপনি মাশরুম হারভেস্ট করবেন। ব্যাপারটা খুবই সহজ।
যেমন ছবিতে দেখতে পাচ্ছেন। এইভাবে যদি একদিকে আপনি ঘোরাতে থাকেন, মাশরুমটি ব্যাগ থেকে বেরিয়ে আসবে এবং অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত স্বাস্থ্যকর মাশরুম আপনার জন্য তৈরি। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।